হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো মসুর ডালের বড়া বা পেঁয়াজের রেসিপি। আশা করছি আমার আজকে সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তাহলে চলুন খেয়ে নেওয়া যাক। মসুর ডালে বড়া তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিলাম। তো মসুর ডালটাকে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তো পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে মসুর ডালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে শুধু আমি মসুর ডাল দিয়ে আজকে বড়াটা তৈরি করে দেখাবো, কারণ এই বড়াটা খেতে কিন্তু দারুণ। তো এটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখলাম। তো 1 ঘন্টা পর ফিরেলাম, দেখতেই পাচ্ছেন ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আমি ব্লেন্ডারে ছাড়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় পিষেও বড়াটা তৈরি করতে পারেন। যাই হোক, এখন এটার জন্য যা যা লাগছে, এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ ধনে কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম। তো সব কিছু একসাথে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার ডালের মিশ্রণটা একদম রেডি। চুলে আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং তেলটা গরম করে দিলাম। এর ভিতর এখন আমি মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। তো বড়াগুলোকে আমি একদম লালচে করে ভেজে নিব। তো বড়াগুলো আমার হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। একটা সার্ভিং বাটি নিয়েছি, তো এটার মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তো বাকি বড়াগুলো এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মসুর ডালের বড়া রেসিপি। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।